হ্যালো, হ্যাঁ ম্যাম, তোমার বার্থডে উইশ করব, বাট প্রত্যেকবার এরকম হাসি খুশি ভাবে নাই জায়গায় উইশ করি, এবার ওরকম মন চাইতেছে না। ফার্স্ট রিজন হলো যে আমার শরীর খারাপ, আর সেকেন্ড রিজন হলো মনে করো যে গত 1 বছর আগে তোমার আমি যে আমি চিনতাম ওই আমি, তুমি আর নাই, তুমি আর বদলে অন্য আরেকজন হয়ে গেছো। মিয়া মিয়া, তুমি আগে রিয়াক্ট করতে কথায় কথায়, ওটা একটা মজা ছিল। তুমি ধরুন রিয়াক্টও করো না, মানে লিটারালি ইউ জাস্ট বিকাম এন আবাল। মানে কি কি মনে করো তুমি যে আবাল হয়ে গেছো, আই হ্যাভ নো আইডিয়া। উইশ যে এই বছর আবার আগের মতো হয়ে যাবা, কারণ গত 1 বছরে যে বিচ্ছিরিভাবে তুমি চেঞ্জ হয়েছো, লিটারেলি আমি এটা দেখিনি। আস এটা এরকম কিছু একটা আসতেছে আমার জন্য। আর হ্যাঁ, আগের ওই খাঁচো থামি অনেক বেটার ছিল, অ্যাটলিস্ট কথা বললে কথা শুনতো, ঘাটতের আমি কম করতো। এখন যেটা এখন যে হামিম আছে, এই হামিম আমরা কেউ পছন্দ করি না। সো বেস্ট উইশেস ফর ইউ, হ্যাপি বার্থডে। পরে কুট্টা খাইলাম, মাইরালো কুট্টা, নদ ভাসালো শালা, বিরিয়ানি ভুগি, তোর গালি দিলেও না গালির অপমান করা হবে শালা। তোর চরম দুচর ইচ্ছা ছিল, কিন্তু দুষতেও মানে মনে আছে, তোর দুষলে দুচর অপমান করে করে ফেলাম আমি। যাই হোক, মরে যা তাড়াতাড়ি, আর সবসময় সুবাহ মনে না দে গানটা গা, ঠিক আছে? অল দ্য বেস্ট, হ্যাপি বার্থডে। হ্যালো ভুগি, কেমন আছিস? ভালো আছিস? দেখ, আমি কমলাপুরে বসে আছি, এটার মানে বসন্ত চলে আসছে। বসন্ত আসুক, ফাল্গুন আসুক, বসন্ত ফাল্গুন একই জিনিস, বৈশাখ আসুক, মাঘ আসুক, ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ তুমি তো মিয়া পুরা চেঞ্জ। মানে তোমার ফার্স্ট সেমিস্টারে কি দেখছিলাম, আর তুমি এখন 10th সেমিস্টারে উঠে কি করতেছো এগুলা? ফার্স্ট সেমিস্টারে তুমি একটা সিরিয়াস ছেলে ছিলা, সে মানে অনেক ভালো করে পড়াশোনা করতা, মানে গেমস এর পিছনে তুমি মনোনিবেশ করতো অনেক। বাট এখন তুমি এগুলো কি করতেছো? তুমি যে কত বড় একটা কার্টুন, ডু ইউ ইভেন হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট? মানে তোমার আর মিনিয়নরে যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, মানে মানুষ টাস্কি খাই যাবে, মিনিয়ন কোনটা আর হামিম কোনটা, ঠিক আছে? মানে তুমি তো কার্টুন লাইফ লিড করতে পারো না এইভাবে, তাই না? তুমি একটা মানুষ, তোমাকে মানুষের মতো মানুষ জীবন যাপন করতে হবে। তুমি যেরকম কার্টুনের মতো থাকলে তোমার হবে না, তোমাকে মানুষ হইতে হবে। তো কার্টুনের মতো এরকম থাইকো না, জীবনে অনেক ভালো কাজ করছো, আরো ভালো কাজ করো। অ্যান্ড সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আই গেস তোমার অনেক প্ল্যান আছে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। ইনফ্যাক্ট ফাল্গুনও শুনতেছি তুমি নাকি কি সব জানি করবা। তো যাই হোক, করো, তোমাদেরই দিন, তোমার তো মিনিয়ন ক্যারেক্টারই পারবে, আমাদের মতো মানুষরা ভাই কিছু পারবে না। আর প্লিজ দয়া করে ভাব একটু কম মারিস, সকালবেলা তোর জন্য আমরা সবাই মিলে জায়গা রাখি, তুমি গিয়ে পিছনে বসো। মানে তোমার খুব ভাবনা, তোমার পিছনে বসতে হবে, কেন তোমার সামনে বসলে হয় না? তোমার জন্য আমরা কষ্ট করে জায়গা রাখি না সকালবেলা, আমরা জায়গা রাখি কোনো মূল্য নাই। মূল্য থাকলেই বা কি, তুমি তখন বসবে না আমাদের সাথে? নিছো না প্রজেক্ট, নাও নাও প্রজেক্ট, নাও, সমস্যা কি? তখন তো গিয়ে বসবে পিছনে, আমাদের সাথে তুমি বসবে না। এখন তোমাদের বার্থডে তে আমরা উইশ করতেছি কেন? কেন আমরা উইশ করতেছি? বিকজ ইউ আর আ মিনিয়ন এন্ড ইউ আর আওয়ার ব্রাদার, ওকে? তুমি আমাদের ভাই, তুমি যতই মিনিয়ন গিরি করো না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি আমার ভাই। তোমার ফেসবুক পাসওয়ার্ড আমি জানতাম, বাট আমি তোমার ভাই দেখে আমি তোমার ফেসবুকে লগ ইন করি নাই। যাই হোক, এটা অনেক আগের কাহিনি। তো হ্যাপি বার্থডে, ভালো থাক, সুস্থ থাক, কম খা ভাই, একটু কম খা। মানে আমরা খাবার কিনলেই তোমার খাইতে মন চায়, আর তুমি যখন খাবার কিনো তখন আমাদের খাইতে মন চায় না, তাই না? আমাদেরও খাইতে মন চায়, বাট তুমি তখন দাও না, ঠিক আছে? সো তোমাকে আর দু চা দিব না আমি আজকে, কালকে তোমার বার্থডে ইনশাল্লাহ, কালকে আই হোপ দেখা হবে, দেখা না হইলেও ইনশাল্লাহ পরশু দিন দেখা হবে। কালকে শুক্রবার আমি ঘুমাবো, ইনফ্যাক্ট আজকে আমি সারাদিন ঘুমাইছি। সো হ্যাপি বার্থডে, হ্যাভ আ ভেরি রেড ফুল লাইফ। আর ক্যাটাগরি একটু কম দেখো, তোমার জন্য তারা না হালিম সমস্ত ওয়েবসাইট বন্ধ করছিল, তোমার তো আবার মাশাল্লাহ 32 জিবির কালেকশন ছিল, মানে ইমিডিয়েট পর্যায়ে। সেটা তো পরে দেখছি যে 1 টেরাবাইট হার্ড ডিস্কের রূপ নিছিল, যেটা সজীব আমাকে বলছে। সমস্ত রকমের ক্যাটাগরি, ইনফ্যাক্ট কান্ট্রি ওয়াইজ ক্যাটাগরি তোমার কাছে পাওয়া যেত, বাট অ্যালাস উইদিন শেষ তোমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে। যদিও ছোট ছোট কালেকশন তোমার কাছে আছে, বাট তুমি তো ভালো হয়ে গেছো, অ্যান্ড
ভালো যাওয়া উচিত তোমার, তো ওইগুলো তুমি রিমুভ করে দাও, তোমার দরকার নেই। যাই হোক, আর বেশি কথা বলবো না, অলরেডি 3 মিনিট 5 সেকেন্ড বলে ফেলছি, আকাশ পরে আমার পিটাবে ধরে। সো হ্যাপি বার্থডে, বাই বাই, শনিবার দেখা হবে। আমি ব্রো দেখ তো বার্জপুর, তো বার্জপুরাকে আমি কি সুন্দর করে বিউটি গার্ল সেজে বসে আছি জাস্ট বিকজ তোকে বার্থডে উইশ করবো। শোন, তুই হচ্ছে সব গালি ডিজার্ভ তো করস জীবনে, মানে হতেছে আমি জানি তুই কেন আমার সাথে এতদিন ফ্রেন্ডশিপ টিকা রাখছিস আমার খাবার খাবে বলে, কারণ আমি একটা কোনো খাবার আমি একা পুরা খাইতে পারি না, তো হচ্ছে আমার খাবারে ভাগ বসাবে বলে তুই আজ পর্যন্ত আমার সাথে ফ্রেন্ডশিপ বজায় রাখছিস, সেটা আমি খুব ভালো মতো জানি, বিশ্বাস কর খুব ভালো মতো আমি বুঝতে পারি ব্যাপারগুলো। কিন্তু তারপর যেহেতু তুই আমার ফ্রেন্ড, সুখে দুঃখে তুই আমার কাছে রাত বেড়াতে এইটা সেটা শেয়ার করস, তুই তোরা তুই তো জানাস তোর আমার কত গোপন গোপন কথা আছে, তো ওগুলোর উপর মানে যদি দৃষ্টিপাত করি সেই হিসেবে তোকে মাফ করে দেওয়াই যায় যে অনেক কিছু আমার সাথে শেয়ার করস যেগুলো অন্যদের সাথে করস না। দিলাম পিনটা লাগায়, এবার সব বাকি বাকি 7টা তোর দিব, খুব দিব, জোস হবে। শোন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, তুই এরকম জোস থাক, এরকম লুল থাক, আমাকে আমাদের হাসাইতে থাক, আমার খাবারে ভাগ বসাইতে থাক, আমার কোনো দুঃখ নাই, অ্যান্ড অনেক ভালো থাক দোস্ত। আর মেবি এটা হইতেছে আমাদের সাথে তোর লাস্ট ভার্সিটিতে বার্থডে, বাট মনে করিস না তাই বলে নেক্সট ইয়ার থেকে তোর ট্রিট ট্রিটে আসে আমরা বসে থাকবো না, ট্রিট যাবো না, ঠিকই যাব। হ্যাপি বার্থডে। হামিম, তোর জন্মদিন কালকে আমি প্রথমে একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু এটা মনের মতো হয় নাই, কারণ ওইটা গালিগুলা দিতে পারি নাই, কিছু গালি দেওয়া উচিত, কারণ তুই তো জন্মদিনের উইশ ডিজার্ভ করিস না, তুই ডিজার্ভ করিস হয়েছে গালি। তো কি গালি দেবো চিন্তা করলাম, এখন পরে আবার চিন্তা করলাম যে না, পাবলিকলি গালি দেওয়াও ঠিক হবে না। তো তুই কেমন ধরনের মানুষ? তুই হচ্ছে অনেক নিচ, আমাদের আমরা যে আমাদের একটা সার্কেল আছে, আমাদের যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে সব থেকে নিচ আর সব থেকে কি বলে ভয়ানক মানুষ হয়েছে তুই। তুই ভয়ানক রকমের খারাপ, তুই যেমন কাউরে কোনোদিন কিছু খাওয়াস না, জন্মদিনে ট্রিট কি দিছিলি কিনা আগের বার আমার মনে নাই, মানে ভালো কিছু দিস নাই, তো মনে থাকবে কিভাবে? ভালো একটা কিছু দিলে ওটা মনে থাকে। আর তোর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরবো, যেমন হচ্ছে তুই খাউন পাইলে ভুলে যাস যে এটা কার কাছ থেকে খাচ্ছি, কেন খাচ্ছি। খাবার দেখছো, তোমার খাবার হয়েছে তোমার জন্য, তুমি সাপ, আর খাবার হয়েছে বিন। বিন বাজারে যেমন সাপ যায় না এরকম এরকম করে, তুমি ওরকম ওরকম করে দৌড় মারো। এইগুলা বাদ দে, ছোট লোকের মতো কাজ কারবার করা বাদ দে। আর এই যে তুই যে এখন এই যে মাঝে মাঝে আমাদের সাথে বসিস না ক্লাসে, কি যে ভালো লাগে, খুব ভালো লাগে, এরকম তুই আমাদের সাথে বসবি না, কারণ তোর সমস্যা আছে, তোর গায়ে গন্ধ, আরো অনেক ঝামেলা আছে, সবকিছু তো আর বলা যাচ্ছে না, মোজায় গন্ধ, তোর গায়ে গন্ধ, সমস্যা আছে অনেক, তুই আমাদের সাথে বসবি না। আর ওই স্যার যে মেয়েদের একটু ভালো নজরে দেখ, তুই বাজ বিচার করিস না, যারাই দেখিস কোন নজর দিস তার দিকে, এগুলা করিস না, ঠিক আছে, এগুলা করিস না, এগুলা ছেড়ে দে। বাসের ভাড়া মারিস না, গরিব মানুষ এদের ভাড়া মেরে কি লাভ? আর এই যে কোন নেতা তোর পরিচিত, এই যার সাথেই দেখা হয় ও তোর ভাই লাগে, ও তোর মামা, এই নেতা আমারই, শেখ হাসিনা আমার খালু হয়, কত এইগুলা দিয়ে আর কত চলবি? ঠিক আছে, বাদ দে এইগুলা, এইগুলা করিস না, ছোট লোকের মতো কাজ কারবার বাদ দেয়। গালি তো দিতে পারতেছি না, আমার এটা হিসেবে সব থেকে গালি দিতে পারতেছি না। আরো দেখ, তো এখন আরো কিছু সত্যি কথা বলি, তোর সাথে যদি আমি সকালে কোনোদিন দেখা হয়, দিনটা আমার খুব বাজে যায়, মানে তুই মানুষটা একটা কুফা, কুফা মানুষ, দিন খুব বাজে যায় রাস্তাঘাটে তোর চলাফেরা, তোর সাথে চলাফেরা করে আমার খুব খারাপ লাগে। আর আমার কেউ অনেক গালি দিলে আমার কোনো রকম লাগে না, ঠিক আছে, মানে আমার অনেক কষ্ট লাগে না, কেউ যদি অনেক খুব বাজে ভাবে গালি দেয়, কিন্তু কে জানি একদিন আমার বলছিল যে আল্লাহ তোর জানি হামিমের মতো একটা ছেলে হয়, আমার এত খারাপ লাগছিল যে কি বলে আমার ফিউচার হামিমের মতো একটা ছেলে হবে, এটা মানে এইটা আমার কাছে পৃথিবীর সব থেকে বড় গালি, যে তোর মতো আমার একটা ছেলে হবে, এটা শুনলে শুই না আমি 3 দিন যাবৎ কাঁদছি, কাইন্দা বালিশ টালিশ সব ভিজাই ফেলছি, এত খারাপ লাগছে যে মানে তুই এসে আমার কাছে একটা গালির মতো, তুই নিজেই একটা গালি। এখন আর গালি দিলে আমি তোর গালি গুলাকে ছোট করতে পারি না, কারণ গালি হয়েছে একটা সাহিত্য, এগুলা অনেক সাহিত্যিকরা অনেক চিন্তা ভাবনা করে গালি গুলা আবিষ্কার করছে, আর তুই হয়েছিস সেই গালির বস, তোর নাম হয়েছে সেই গালির বস। হামিম নামে যদি কেউ আরো থাকে তারা মাইন্ড করেন না, কিন্তু ভাই আপনারা যদি পারেন আকিকা দিয়ে নামটা পরিবর্তন করেন, কারণ এই যে আমাদের যে তানবির জামান হামিম, এর নামের শেষে যে হামিম আছে, এই তানবিরও যাদের নাম আছে এটা চেঞ্জ করেন আকিকা দিয়ে, কারণ এটা একটা ও লোকটাই দূষিত,
ওর সাথে যার যার নাম মিলবে সবাই দূষিত হয়ে যাবেন, নাম চেঞ্জ করেন। আর শোন, তুই কালকে খাওয়া, কোনদিন তো খাওয়াবি না জানি, তারপরেও বলতেছি যে রিকোয়েস্ট তো থাকে আমাদের, একটা দাবি থাকতে পারে না খাওয়া, তাহলে আমার জন্মদিন আসবে তোকে কিন্তু আমি খাওয়াবো না। এবার জন্মদিন যদি তুই না খাওয়াস, প্রতিবারের মতো যদি একই কাজ করিস, এই টাকা নাই, এই হারাই গেছে, সে হারাই গেছে, এবার কিন্তু আমি এইগুলা এইগুলা দিয়ে কাজ হবে না, এবার জন্মদিনে খাওয়াইতে হবে খাওয়া। আর এইটা ভাবিস না যে ওর পিতার জন্মদিন 12 তারিখে, ওর সাথে যৌথভাবে আমরা 11 তারিখ একটা খাবার দেবো, ওর পিতা অর্ধেক দিবে, তুই অর্ধেক দিবি, এই দিয়ে 11 তারিখে একসাথে খাওয়াই দিবা, এই ধরনের চিন্তা ভাবনা একদম মেনো না পরিকল্পনা। আর কভার চেঞ্জ করছিস, ঠিক আছে, ভালোই হয়েছে, তো প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করা উচিত ছিল, কারণ আমি মনে করি কি যে এখানে ভালোবাসাটা ঠিক মতো প্রকাশ পায় নাই। আর হইছে আর কি বলবো, ক্লাস কর, তুই তো এমনিতে ভালো ছাত্র, ঠিক আছে, ক্লাস মিলাস করাই, ছোট লোক, একটু ছোট লোক, একটু না মানে ছোট লোক, অনেক লেভেলের ছোট লোক তুই, এই ছোট লোকই বানা স্যার। আর ভালো হয়ে যা, ভালো হবি না, তোর জীবন তো অলরেডি শেষ, যাদের সাথে আছিস, যেমন আমার, আমি আগে অনেক ভালো ছিলাম, এই যে যতটুকু খারাপ দেখতেছিস না, মানে মানুষ আমাকে এখন যতটা খারাপ বলে, খারাপ তো কেউ বলে না, তারপরেও যদি বলে মাঝে মাঝে কোনো কিছু যদি খারাপ করি, সেটা হইছে সেটার জন্য দায়ী তুই, কারণ এই তোর সাথে মিশার জন্য আমি একটু খারাপ হয়েছি, তাছাড়া কিন্তু আমি অনেক ভালো ছিলাম। এলাকায়, আমাদের এলাকায় আমার সবাই ভদ্র ছেলে হিসেবেই জানে, 10টা যদি ভদ্র ছেলের তালিকা করে, আমি হয়েছি 1 নম্বরে। তো এই যে যতটুকু খারাপ হয়েছে তোর জন্য খারাপ হয়েছে, গালি দিতে মন চাইতেছে কিন্তু দিতে পারতেছি না, রে আল্লাহ, কেন যে মানে আকাশ, এটা কি মানে পাবলিক হবে বুঝছিস, আমার কেন জানি মনে হচ্ছে, হ্যাঁ ভিডিওটা তুই ইউটিউবে দিবি তো পাবলিক হবে, এই কারণে আমি গালি দিতে পারতেছি না, সরি, তাহলে আমার অনেক অনেক গালি আসতেছে, কারণ ও তো উইশ ডিজার্ভ করে না, ও ডিজার্ভ করে গালি, এখন আমি সরি ভাই, তোর আমি গালি দিতে পারলাম না। আর তুই এটা ভাবিস না যে কালকে কোনো গিফট দিব, আসলে গিফট কিন্তু দিব না, এই যে ঘড়ি এইগুলা যে মানুষে বলে দিস প্রতি জন্মদিনের আগে, দেখ আমার ঘড়ি নাই, আমার টি শার্ট নাই, এগুলো হচ্ছে ছোট লোকই বানা, কি এগুলা বলে দিস মানে যে আমার এগুলা গিফট দাও, এবারে এই ধরনের কোনো ট্রিক্স আর কি, ট্রিক্স খাটাইলে কাজ হবে না, কোনো গিফট দিব না। এই যে উইশ করলাম, টাইমটা নষ্ট করলাম, 5 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে, এই টাইমটাই আমার লস, তোরে নিয়ে কথা কইছি, এই টাইমটাই আমার লস, ঠিক আছে, এই তো। আর তোরে কেমন তেমন কিছু বলার নাই, উইশ করছি, উইশ তো করি নাই আর কি, তুই এটা উইশ হিসাবে নিস না, খবরদার, এটা কিন্তু উইশ হিসাবে নিবি না, ঠিক আছে, এটা মানে আমার একটু যা কথা ছিল তাই বললাম, এখন সব ভাবে ডাইরেক্টলি তো অপমান করতে পারি না, ঠিক আছে, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, এখন তুই তো বুদ্ধিমান না, তুই তো বুঝবি না জানি কি বুঝাইতে যাচ্ছি, আবার এটার খারাপ ভাবেও নিস না, কিছু কথা এমনি একটু বললাম, কালকে যেহেতু জন্মদিন, জন্মদিন পালন করা মানে খাওয়াইও, খাওয়াবি না জানি, চকলেট অন্তত একটা দিস, এটা তো আশা করতে পারি, একটা চকলেট, তাহলে চিনি আই না, 2 টাকা চিনি কিনে পানি দিয়ে সেটাই দিস গিলাস, এরকম এরকম সেটা হবে। আচ্ছা সরি, তোরে গালি দিতে পারলাম না, দেখ মাইন্ড করিস না। আজকে নাকি তোর বার্থডে? তোর বার্থডে, তোর মনে আছে তো লাস্ট টাইম আমার বার্থডেতে কি করছিলি? তোকে আমি ভাই ভেবে আমার বার্থডেতে আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য ইনভাইট করছিলাম, ফ্রির খাওয়া খাইতে আসছিলি তুই আমার বাসায়, এসে কি করলি? আমার এই ছোট ভাইকে তুই মারছিস, তারপর বারান্দার চিপাই নিয়ে যায়, মনে পড়ে এই মাসুম বাচ্চাটার চেহারা, এই বাচ্চাটাকে তুই মারছিলি, আমার যখন এই বাচ্চাটার চেহারার দিকে তাকায় আমার তোর এই মানে লাইক নষ্টা কাজটার কথা মনে পড়ে, তুই কি মানুষ, তুই মানুষের জাতের মতো করিস না, ছেলে তোকে আমি ওদিন মিজানকে বসে, মিজান তুই একটা হামিম, ও বাচ্চাটা সুইসাইড করতে গেছিল রীতিমতো, তোর নাম একটা গালি, আমার বাসায় তুই বার্থডে খেতে আসছিস, আমার বার্থডে, আমি তোকে ফ্রির খাওয়া খাওয়াইছিলাম, আমি এতগুলো খাচ্ছি, শালা তুই নিজে 10 প্লেট মারোস, আর অন্যের খাওয়ার দিকে তোর এত লোভ কেন রে, এত লোভ কেন তোর? আমি দোস্ত, খাওয়ার তো একটা লিমিটেশন থাকে, একটা একটা লিমিট মেনটেন কর, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ওই দিন তুই 10টা ভেলপুরি নিয়ে তুই সজীব আর প্রিন্সের সাথে কি করলি, সজীব বেচারা শেষ পর্যন্ত খাই মানে খাইলই না, আর তুই ওই দিন আমি 1 টাকার চকলেট দিতেছিলাম অয়ানকে, এসে আমার পায়ের কাছে বসেছিলি 1 টাকার একটা চকলেটের জন্য, আমি দিতেছিলাম না, আমার ব্যাগের ভিতর থেকে বের করে তুই চকলেট খাইছিস, সিরিয়াসলি
তুই মানুষ হবি না? মানে তোকে না আমার সবজি তো দূরের কথা, তোকে আমার গাছপালাও দিতে মন চাইতেছে এখন। বাট ইউ নো আই এম সো সফিস্টিকেটেড, আমি এটা পারবো না করতে। আমার বেশি কিছু বলার নাই, ট্রিটটা জলদি জলদি দে। আর হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ, হ্যাপি বার্থডে, সো হোয়াট। বাট দ্য ফ্যাক্ট ইজ যে তুই আরফানের সাথে যেটা করছিস, তুই কি তুই তো মানুষের লেভেলে করিস না, সো বাদ। এনিওয়ে হ্যাপি বার্থডে। আচ্ছা ও কিছু বলবে? অবশ্য ও তোকে তোর ব্যাগ ধরতে দিবে না। আচ্ছা ওর ব্যাগ ধরতে দিবে না। দেখিস তো একটা ছোট বাচ্চার মন ভাঙছিস, মন ভাঙা মসজিদ ভাঙার সমান। আর তুই ছোট বাচ্চাটাকে মারছিস রীতিমতো, কি কি সেই মনে। তানবি জামান হাবিব, শুভ জন্মদিন। প্রত্যেক জন্মদিনেই খুব ভালো ভালো কথা বলা হয়, এবার বলা হবে, কিন্তু সেগুলো হচ্ছে জীবনের কথা। প্রথমে আমি তোর জীবনটা কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথমে আসতেছে তোর ট্যালেন্ট। ট্যালেন্টের মধ্যে তোর সবচেয়ে বড় ট্যালেন্ট হচ্ছে তোর গেম খেলা। মানে তোর নামই তো হয়ে গেছিল মাঝখানে ডোটা 2, 24টা ঘন্টা তুই গেম খেলতে পারিস। এই অনবদ্য প্রতিভা আমরা কারোর মধ্যে পাই না। তুই ক্লাসের মধ্যেও গেম খেলিস। গেম খেলে কি, গেমে হোমওয়ার্ক করিস, ভাত খাইতে বসলেও গেমের হোমওয়ার্ক চলে। এখন মানুষ ভাবতে পারে হোমওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে। হোমওয়ার্কটা হচ্ছে যে গেম প্লে দেখা। মানে মানুষ তো গেম খেলে একটু লাইফ থাকে, তোর কোনো লাইফ নাই, তোর একটা লাইফ সেটা হচ্ছে গেম। আর আরো ভালো দিক হচ্ছে যে তুই অনেক সময় অনেক ফাইজলামি করিস, দুষ্টামি করিস, কিন্তু ভুল করলে সেটা কখনো শেয়ার করতে চাস না। তোর লাইফে ভুল বলতে কিছু নাই, ভুল তো শুধু আমরাই করি। তোর ভুলগুলোকে লাস্টে তোর ফিনিশিং একটা কথাই, দুষ্টামি ছিল, ফাইজলামি ছিল, কিন্তু এটা কখনো কোনো সলিউশন হতে পারে না। আর একটা হচ্ছে না বলা, ভাব নিয়ে না বলা। এটা বলতে বুঝাচ্ছি যে যে কোনো ইভেন্টে বা কোথাও ঘুরতে গেলে বা কোথাও এই কাজটা করবো, তোর প্রথম উত্তর থাকে না না এটা আমি করবো না, না আমি যাবো না। কিন্তু আসলে কেন এটা না বলে এটা আমিও জানি না। মানে এটা কি তোর কি মনে হয়, আমরা তোর তেলাপো দেখে তুই এই নাটা বলিস, মানে ভাব মেনে না? মানে এই যে কিছুদিন আগে যেমন রিভার ক্রুজ আমরা গেলাম না বলে, ঠিক আছে এটা তুই যেতে পারিস না, কিন্তু এর আগের প্রোগ্রামগুলোতে কি হয়, প্রথমেই না, এ নেক্সট টাইম থেকে আমরা তেলাবো না তোরে, না গেলে না কোনো সমস্যা নেই, একটা হামিন না থাকলেও কোনো সমস্যা হয় না। তারপরে আর গত কিছুদিন আগে তুই একটা ঈদ দিলি যে আমি রাগ করছি থেকে বেশি খেয়েছি, কিন্তু একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই মিলে যখন খাইতে বসে, কিন্তু সবার দিকে একটা মানে কি দৃষ্টি রাখা উচিত যে সবাই কি খাচ্ছে আর আমি কি খাচ্ছি। মানুষের খিদা লাগতেই পারে, ঠিক আছে, কিন্তু রাগ করলে যে বেশি খাইতে হবে এটা কোনো লজিকের মধ্যে পড়ে আমার জানা নেই। আর তোর একটা নর্মাল এক্সকিউজ, তোর ভালো লাগতেছে না, শরীর ভালো লাগছে না, যে তোর বড় ডাক্তার বুঝতে পারছ যে আমার সুগার হয়েছে, গ্যাস হইতেছে, হ্যান হইতেছে, ত্যান হইতেছে, আমি থাকবো না, বাসায় যাবো, বাসায় গেলে ভালো লাগবে, কিন্তু বাসায় ভালো লাগবে কি, বাসায় গেলে ভালো লাগে কি, বাসায় গেলে তুমি ডটা খেলো, আর ওই টমায় আমার ভার্সিটি থাকে। এটা কোনো এক্সকিউজ বললে আমার মনে হয় না। তুমি যদি চাও যে স্কিপ করবা, থাকবা না, থাকো না, কোনো সমস্যা নেই। ইদানিং দেখি আমার ফার্স্ট বেঞ্চে বসলে তুমি বসো, লাস্ট বেঞ্চে বসো, কোনো সমস্যা নেই, এসব ব্যাপার না। আর এরপরে যদি আসি তাহলে আঞ্চলিকতায়, অল টাইম তো তুই ভুল ধরিস যে আমি কথা বলতে পারি না, আমার কথায় কথায় আঞ্চলিকতা আসে, টান আসে, কিন্তু তোর ভাষায় বলতে গেলে চাঁদপুরেরটা হচ্ছে তোর জাতীয় ভাষা, তোর না মানে সবার জাতীয় ভাষা হইতে হবে, আমাদের সবাইকে মিশে কথা বলতে হবে, এমন ব্যাপার, কারণ তুই ওই ভাষা ছাড়া কোনো নর্মাল ভাষায় কথা বলতে পারিস না, এটা একদম ট্রু ফ্যাক্ট। আমরা তাও জানি আমার ভাষা ভালো না, আমি ভালো মতো বলতে পারি না, কিন্তু তাই বলে একদম একটা ভাষাকে জাতীয় ভাষা বা বেজ ধরে ওইটা নিয়ে আগাবো, এটা কোনো কথা না। এরপরে পাম মারার দিকে আসি, তুমি তো মন প্রাণ উজাড় করে মানুষের পাম মারা উড়ে ফেলাও, মনে করো যে এটাই অনেক কিছু, কিন্তু তুমি যে পাম খাও এটা কিছুদিন আগে বুঝা গেছে। আর মানুষের উইশতে তো অনেক ভাব মেরে খেয়েছিস, বসেছিস, অনেক ভাবে বলিস, যেমন কিছুদিন আগে একটা উইশ ছিল, খারাপ উইশ আমার মনে নাই, বুঝা বলছে তুই অনেকগুলো গালি ডিজার্ভ করিস, কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা গালি তুই নিজে ডিজার্ভ করিস। অনেক কথায় বললাম, জানি কথায় বললাম, অনেক ভালো হচ্ছিল, ঠিক আছে, ভালো থাকো। কালকে ট্রিট দিবা কিনা জানি না, কালকে শুক্রবার, কালকে না দিতে পারলে পরশু দিন দিও, খোদা হাফেজ।